my god! Wow! वेलकम बैक टू माय चैनल केमन आछो सबाई आशा करि सबाई खूब भालो आछो आर आमिओ भालो आछि। तो फ्रेंड्स आज के तोमादेर जोन्नो एकटा नतून एक्साइटेड भिडियो निये चले आसछि। तो तोमरा स्किप ना करे भिडियोटाके देखते थाको कंटिन्यू। तो आमि एखन एसछि बागानेर दिके तो देखते पाच्छो जानि ना भिडियोर क्वालिटीटा केमन आसछे। और ये देखते आमादेर आम बागान प्रचुर आम बागान भर्ती। तो चलो तोमादेर आम बागानटा घुरे देखाई। ভাবতাম অনেকটা সহজ ব্লগিং করা, আর এই ভয়েস দিয়ে ব্লগিং করাটা অনেকটা সহজ, কিন্তু আজকে বুঝতে পারলাম কারণ আমার পিছনে একটা দাদু দাঁড়িয়ে আছে, উনি দেখছিলেন আর কি। ক্যামেরা অফ করে দিতে হচ্ছিল। এখানকার কোয়ালিটিটা জাস্ট অসাধারণ। এই জায়গাগুলো খুবই সুন্দর জায়গা। তোমরা যদি শহরে থাকতে থাকতে বোরিং ফিল হয় তাহলে তোমরা এখানে আসতে পারো। আর আমি এখন অনেকটা ভিতর দিকে চলে এসেছি, যেটা হয়তো আমি অনেক দিনের উপরে আসলাম। আর বেশ ভালো লাগছে, খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ। তো ভাবছি কি করব, কি করা যায়। তো এখানে কিছুক্ষণ থাকি, তারপর চলে যাব বাড়ি, কারণ বাড়িতেও কেউ নেই। মাম্মি পাপা মাসিও আছে, তো ওনারা গেছেন একটু জমির দিকে। আর আমাদের বেসিক্যালি যদি আমাদের কাজটা ধরো তো চাষবাস করেন বাবা, আর আমি এই টুকটাক ভিডিও বানাই। আর আমি যেটা করি, অনেকে জিজ্ঞেস করো যে তুমি কি করো, তো আমি তোমাদেরকে বলে দিই যেটা আমি করি। আমি সেলাইয়ের কাজ করি, আমার মেন চ্যানেলে আমি সেলাইয়ের ভিডিওগুলো আপলোড করি। সেখানে কাজ করতে করতে বোরিং হয়ে যায় বলে এই ব্লগিংটা স্টার্ট করেছি। আর তোমরা কেমন টাইপের ব্লগিং দেখতে পছন্দ করো সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা যদি রিয়াকশন ভিডিও দেখতে চাও সেটাও জানাবে, সেটাও আমি চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমি কেমন জায়গাতে এসছি তোমাদেরকে ফুল ভিডিওটা দেখাই। আর এখানে তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে আমি কোনো কিছুর একটা ট্রাইপড বানাই, ট্রাইপড বানিয়ে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি। তো ফ্রেন্ডস, সত্যি কথা বলতে এখানে একটু থাকার ইচ্ছে করছে, এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না। তো তাই ভাবছি একটু কি করা যাক, একটু আমি ভাবছি আর কি। তো ইন্ট্রো দেওয়ার জন্য আর স্লো মোশন করার জন্য কিছুটা আমি সিনেমেটিক শর্ট নিয়ে নিই, যেটা তোমাদের ভিডিওতে প্রচুর ভালো লাগে দেখতে। আর তার জন্য আমি এখন সিনেমেটিক শর্ট নিব আর স্লো মোশন করব। তো লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও, লাইক করে দিও গ্যাস, কেন যে আমি অনেক কষ্ট করে, হাত ব্যথা হয়ে গেছে, সত্যি কথা বলছি হাত প্রচুর ব্যথা হয়ে গেছে, তবু আমি ভিডিওটা কন্টিনিউ করছি। কারণ কি সত্যি কথা বলতে ভিডিওটা করতে আমার ভীষণ ভালো লাগছে। এখানে কেউ নেই গাইস, কেউ নেই ডিস্টার্ব করার মতো, কেউ নেই, এত সুন্দর ন্যাচারাল জায়গা হয়তো আমি আর কোথাও পাবো না, তাই ফ্রি মাইন্ডে কথা বলতে পারছি, যা ইচ্ছে হচ্ছে আমি তাই বলছি। আর এখানে দেখো এই গাছটাই দেখো কতগুলো আম ধরেছে, কতগুলো আম ধরেছে। তো সত্যি কথা বলতে এবার সত্যি সত্যি আমার হাত ব্যথা হয়ে গেছে। ভালোবাসি ভালো মন আমার তোর
তো ফ্রেন্ডস ক্যামেরাটা ধরে ধরতে এই হাতটা ব্যথা হয়ে গেছে, তো আমি এখন ডান হাতে ধরে আসি, বাম হাত দিয়ে আমি অবশ্যই ক্যামেরাটা ধরি। তো ফ্রেন্ডস আমি এখন বাড়ি চলে যাচ্ছি, কারণ অনেকক্ষণ হয়ে গেল আসা। আর সত্যি কথা বলতে খুব ভালো লাগলো আর কি, এরকম আনন্দ হয়েছে অন্য কোথাও পেতাম না, এরকম খুশি হতো অন্য কোথাও গিয়ে হতো না। আর আমি কথাটা আস্তে আস্তে বলছি কারণ দাদু ঘুমিয়ে আছে, শুনতে পাবে বলবে কী করছিস রে।